তোমরা যে এইচএসসি 23 ব্যাচ আছো, তোমাদের কিছুদিনের ভিতরে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে তোমরা অ্যাডমিশনে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হবে। তো যেহেতু আমি এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং এর পরবর্তীতে মেডিকেলে বিভিন্ন মেডিকেল কোচিং করা হয়েছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে, সেই জন্য আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এসব কোচিং সেন্টারগুলো নিয়ে ধারণা দেওয়ার ট্রাই করবো। তো চলো শুরু করি। শুরুতেই বাংলাদেশে যে কোচিং সেন্টারগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় তিনটা মেডিকেল কোচিং সেন্টার হলো রেটিনা, মেডিকো আর উন্মেষ। তো এইখানে রেটিনা এবং মেডিকো কোয়াইট সেম, তাদের কাজ মোটামুটি সেম, এবং উন্মেষেরটা একটু ডিফারেন্ট। তো প্রথমে আমি তাদের খরচটা বলি যে রেটিনা মোটামুটি সবগুলো কোচিং সেন্টারের খরচ প্রায় 20,000 মতো ছাড় দিয়ে 17-18,000 টাকা রাখে, কিন্তু তুমি যদি রেফারেন্সের মাধ্যমে ভর্তি হতে পারো তো ওই ক্ষেত্রে খরচটা একটু কম হয়, মোটামুটি 15,000 টাকার ভিতরে ভর্তি হওয়া যায়। তো ভর্তি হলে তোমাদেরকে সবগুলো কোচিং সেন্টার থেকেই কি তারা বই দেওয়ার বই প্রোভাইড করার ট্রাই করে, কনসেপ্ট বুক সবগুলো সাবজেক্টের উপরেই, এবং এইসব বইয়ের কম্পেয়ার করলে তুলনামূলকভাবে রেটিনার যে বইগুলো আছে সেগুলো একটু বেশি ইনফরমেটিভ। তো সেই সেই বইগুলো একটু বেশি ভালো। তারপর ক্লাসের ক্ষেত্রে রেটিনা এবং মেডিকো তারা বই দাগিয়ে পড়ানোর ট্রাই করে, যেইখানে উন্মেষ তাদের লেকচারটা বোর্ডে ডেলিভার করার ট্রাই করে, এবং যার কারণে তাদের সাথে স্টুডেন্টদের ইন্টারাকশন বেশি হয়, যেটা স্টুডেন্টদের জন্য বেশি এফেক্টিভ। কিন্তু রেটিনা এবং মেডিকোর ক্ষেত্রে যেহেতু একটা রুমের ভিতরে অনেক স্টুডেন্ট থাকে, সেই ক্ষেত্রে দাগিয়ে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারাকশনটা একটু কম হয়। সো এইটা রেটিনা এবং মেডিকোর জন্য একটা মাইনাস পয়েন্ট বলা যায়। তারপরে এক্সামের ক্ষেত্রে এক্সাম কোয়ালিটি যদি বলি, রেটিনার ক্ষেত্রে রেটিনা এক সেট কোয়েশ্চেন যেটা, সেইটার তোমার অ্যান্সার, রেফারেন্স এবং এক্সপ্লেনেশন সহ দেওয়ার ট্রাই করে। সো তোমরা যখন কোনো কিছুতে ভুল করো সেটা পরবর্তীতে তুমি তোমার বইয়ে মার্ক করে রাখতে পারবে, এবং রিভিশনের ক্ষেত্রে সেটা তোমাকে অনেক সাহায্য করবে। যেইখানে উন্মেষ তোমাকে শুধুমাত্র অ্যান্সার এবং এক্সপ্লেনেশনটা দেওয়ার ট্রাই করে, সেই ক্ষেত্রে তোমাকে আর কি ভুলগুলো ডিটেক্ট করতে একটু বেশি কষ্ট হয়। এবং মেরিট সিস্টেমের কথা যদি বলি, রেটিনা তোমাদেরকে শুরুতে সবসময় আর কি ওদের মেরিট সিস্টেমটা সেকশন ওয়াইজ দিতে বা গ্রুপ ওয়াইজ, যেইখানে তোমার উন্মেষ সেন্ট্রাল মেরিট দেওয়ার ট্রাই করে, রেটিনা সেন্ট্রাল মেরিট দেয় বা লাস্টে যখন তাদের ফাইনাল মডেল টেস্ট হয়। এবং অ্যাট লাস্ট যদি আমার ওপিনিয়ন দেওয়ার ট্রাই করি, উন্মেষ বর্তমান সময়ে মোটামুটি উন্মেষের রেজাল্ট ভালো করতেছে, এবং তারা দিন দিন তাদের কোচিং আর কি লেখাপড়ার মানকে কীভাবে উন্নত করা যায় সেটা ট্রাই করতেছে, যেইখানে রেটিনা এবং মেডিকো তারা মোটামুটি তাদের নিয়ম অনুযায়ী মোটামুটি এগিয়ে যাচ্ছে। সো এইটাই যে, কিন্তু তুমি যদি এক্সামের দিক বিবেচনা করো, এক্সামের দিক বিবেচনায় রেটিনায় মোটামুটি তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। সো এইটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।